जब मैं इनकी उम्र का था, यानी मेरे बचपन के दिनों की बात है, तब हमें भी बड़े बुजुर्ग और हमारे जो स्कूल में टीचर थे, हमें किससे कहानियां सुनाया करते थे। उसमें खजाने की बात हुआ करती थी। দিল্লি থেকে 500 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের কানপুর সংলগ্ন উন্নাও জেলা। উন্নাওয়ের দণ্ডিয়া খেরা গ্রামে এই হল রাজা রাও রামবক সিংহের মহল। থুরি মহলের ধ্বংসাবশেষ। স্মৃতির আড়ালে চলে যাওয়া এই মহলই এখন ফের চর্চায়। বলা যেতে পারে নবজন্ম হয়েছে মহলের, কারণ এই রাজমহলের নিচেই নাকি রয়েছে গুপ্তধন 1000 টন সোনা। এক সাধুর স্বপ্নই মহলকে জীবন্ত করে তুলেছে, নড়িয়ে দিয়েছে সরকারকেও, বিশ্বাস করতে বাধ্য করিয়েছে যে মহলের নিচেই রয়েছে গুপ্তধন। আর তাই রাজার ধনের সন্ধানে খনন কাজ শুরু করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সন্তবাণী সে হুয়া হ্যায়, তো শুরুয়াত জো হুই হ্যায় ও সন্তবাণী সে হুই হ্যায়, ও উসি পে লিখা পড়ি শুরু হুই। সাধুর স্বপ্নে গুপ্তধন আসার পর থেকেই মেলা বসে গিয়েছে মহলের ধ্বংসাবশেষ ঘিরে। কিছুদিন আগে দিনের বেলাও যেখানে আসতেন না গ্রামবাসীরা, এখন সেখানে লোকের ভিড়। সবার চোখ খুঁজছে একটাই জিনিস, সোনা, গুপ্তধন, রাজার ধন। কিন্তু কিভাবে সোনার গল্প সামনে এলো, তা জানতে হলে যেতে হবে স্বপ্নে। না, আপনার আমার স্বপ্ন নয়, এক সাধু বাবার স্বপ্ন। কানপুরের বিখ্যাত সাধু শোভন সরকারই নাকি তার স্বপ্নে গুপ্ত সোনার খোঁজ পেয়েছেন। শোভন সরকার ক্যামেরার সামনে আসেন না, ফলে তাঁর ছবিও পাওয়া যায় না। কিন্তু একটি ইংরেজি সংবাদপত্রকে শোভন সরকার 3 মাস আগে তার স্বপ্নের কথা বলেছেন। তার দাবি, আমি তখন থেকে কাঁদছি যখন থেকে বুঝতে পেরেছি আর্থিক দিক দিয়ে ভারত ডুবতে বসেছে। আমি আমার গুরু স্বর্গীয় ভাস্করানন্দজি এবং সৎস্বর্গানন্দজির সঙ্গে স্বপ্নে কথা বলি। আমি তাঁদেরকে বলি রাজার আত্মা এখনো মহলে ঘুরে বেড়াচ্ছে। স্বপ্নে আমাকে বলেছে মহলের তলায় থাকা 1000 টন সোনা বের করে তাঁকে মুক্তি দিতে। আমার কথা শুনে গুরুরা হাসেন। আমি তখন যুক্তি দেই যে এটা ওনাদের জন্য কিছু না হলেও এটা দেশের খাজনা। শেষে ওরা রাজি হন। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখি। সাধু শোভন সরকারের স্বপ্নের কথা স্বীকার না করলেও তিনি যে গুপ্তধনের খোঁজ দিয়েছেন তা কিন্তু স্বীকার করছেন শোভন সরকারের শিষ্য। কি আপকে চ্যানেল জো মনচাহি স্টোরিয়া চলা রহে হ্যায়, কি স্বপ্না দেখা সাধু নে, আর ইয়ে দেখা ও দেখা, কহিন কুছ নাহি দেখা। শোভন সরকার মেরি দৃষ্টিকোণ মে, মেরি দৃষ্টি মে সাক্ষাৎ পরমাত্মা লক্ষ্মীপতি হ্যায়, জব জাহাঁ চাহেঙ্গে তব ওয়াহাঁ উতনি সম্পদা উপলব্ধ করা দেঙ্গে। अगर शोभन सरकार एक खुद महात्मा है, ज्यादा अपनी महत्ता को प्रकट नहीं करते हैं, इसलिए बार बार उनकी ओर से संकेत आ रहा है कि गुर्जरों का आदेश है, इसका आदेश है, उसका आदेश है। वरना शोभन सरकार जिस कोटि का, जिस सत्ता के महात्मा है, उनके गुर्जन धन्य हुए उन जैसे महात्मा को अपना शिष्य बनाकर, और उनके गुर्जन हाथ बांधे खड़े रहते हैं कब उनका संकेत और कब उसकी पूर्ति करें। गुप्तधनेर स्वप्नेर कथा शोभन सरकार तार घनिष्ठ केंद्रीय मंत्री चरणदास महंत केओ बोलेन। एरपर 2 बार महल घुरे देखें महंत। তারপর প্রধানমন্ত্রী এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে চিঠি লেখেন তিনি। এরপরই গোটা বিষয়টি তদন্ত করে দেখতে সম্মত হয় এএসআই। পুরাতত্ত্ব বিভাগকে লোক, গর্ভকে বিভাগকে লোক জো হ্যায় আকর কে ইয়াঁ খোঁজ শুরু কর দিয়া, আপনি সারি ও যন্ত্র লগা লগা করকে ইসকি যাঁচ শুরু কর দিয়া। উসি যাঁচ কে দৌরান জো হ্যায় दूसरे दिन संत जी आकर के यहाँ पूजा अर्चना किया। उसके बाद कन्फर्म लिखित में तो हमने नहीं देखा, लेकिन ये पता चला कि नहीं, पूर्ण भंडार है। সাধুর স্বপ্ন নিয়ে কিছু না বললেও উন্নাওয়ের জেলা শাসক কিন্তু খাজানার খোঁজের কথা বলছেন। केंद्र सरकार की ने एक टीम जियोलॉजिकल सर्वे ऑफ इंडिया की वहाँ भेजी थी, जिन्होंने वहाँ पे सर्वेक्षण किया। तो सर्वेक्षण के आधार पे उन्होंने एक रिपोर्ट प्रस्तुत की है, जिसमें उन्होंने कहा है कि यहाँ और खुदान की जरूरत है, जिसके आधार पे वो रिपोर्ट को हमने शासन को प्रेषित किया। সাধু শোভন সরকারের দাবি মহলের ঠিক কোথায় সোনা রয়েছে তাও তিনি জানিয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে।
একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শোভন সরকার দাবি করেছেন, পুরাতত্ত্ব বিভাগ এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিয়েছিল, কিন্তু প্রায় 60 একর জায়গা জুড়ে থাকা মহলে সঠিক জায়গা খুঁজে পাচ্ছিল না তারা। তখন আমি ওদের সঙ্গে যাই, সঠিক জায়গা দেখিয়ে দিই। সূত্রের খবর, প্রাথমিকভাবে পরীক্ষা করার পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুমান, মহলের 15 থেকে 20 ফুট নিচে ধাতব বস্তু থাকতে পারে। এই পাথরই বলে দিচ্ছে ড্রিল করেও খাজনা খোঁজার চেষ্টা চলছে। দণ্ডিয়া খেড়া গ্রামের এই রাজমহল প্রায় 40 থেকে 60 একর জমিতে ছড়ানো, বেশিরভাগটাই ভেঙে পড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় এখন মাটির টিলা, শুধুমাত্র অক্ষত রয়েছে রাজমহলের শিব মন্দির। আর এই মন্দিরের আশেপাশেই নাকি রয়েছে রাজার ধন, কিন্তু সেটা মহলের নিচে কোনো ঘরে কিংবা সিন্দুকে রয়েছে কিনা কিংবা আদৌ আছে কিনা তা একমাত্র জানা সম্ভব খনন কাজ শেষ হওয়ার পরেই। তবে সাধুর স্বপ্ন এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খনন ঘিরে এখন দণ্ডিয়া খেড়া সংবাদ শিরোনামে উঠে এলেও গুপ্তধনের গল্প কিন্তু দীর্ঘদিনের। রাজা রাও রামবক সিংহকে শহীদের মর্যাদা দেওয়া হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসির রানীর সঙ্গে জোট বেঁধে লড়াই করার জন্য ইংরেজরা রাজমহলে হামলা চালিয়েছিল। তখন মহল ছেড়ে পালান রাজা রাও রামবক সিংহ, কিন্তু বারাণসীতে তাকে ধরে ফেলে ইংরেজরা। এরপর এই রাজপ্রসাদে এনেই ফাঁসি দেওয়া হয় তাকে। কারগিল কে রাজা সাহেব কা রাজ্য থা ইয়ে, উনহোনে লড়কি কি শাদি জব কিয়া হ্যায় তো কন্যাদান মে ইয়ে ইলাকা দে দিয়া, ইয়ে ইয়াহাঁ কে রাজা হো গয়ে। আব ইয়ে স্বর্ণ ভণ্ডার কিসকে সময় কা ইয়ে নেই মে বতা সকতা হুঁ, লেকিন ইয়ে হ্যায় কি 12বিং সদি সে ইয়াহাঁ বৈস খানদান কে জো হামারে ইয়াহাঁ কে রাজা রাও রামবক সিং রহে, ইনকে পূর্বজ ইয়াহাঁ 12বিং সদি সে আয়ে। গ্রামে কথিত আছে এই শিব মন্দিরেই নাকি একসময় ইংরেজ সৈনিকরা আশ্রয় নিয়েছিল, তাদের জীবন্ত জ্বালিয়ে দিয়েছিলেন রাজা রাও রামবক সিংহ। কেউ কেউ বলেন রাজার নাকি কানপুরে গয়নার দোকান ছিল, কিন্তু গয়না কি এই মহলেই এনে লুকিয়ে রাখতেন তিনি? খজানা তো ইহা হ্যায়, ইয়ে পূর্বজো সে পহলে হি পতা চলা হ্যায়, ও বতাতে চলে আয়ে হ্যায়। ও ইয়ে ভি বতাতে থে কি জব সূর্য পশ্চিম দিশা কো জাতে হ্যায়, জাহাঁ পর ইয়ে মন্দির কা ছায়া জাতা হ্যায়, লাস্ট ওয়ালা ছায়া, ছায়া প্রতি, ওয়হীঁ পে আগর খুদাই হো উস জগহ সে ইসকা দ্বার মিলেগা, তিলস্মী টাইপ কা খজানা হ্যায়। কিন্তু সত্যি কি মহলের নিচে 1000 টন সোনা আছে? একবিংশ শতাব্দীতে এসেও সাধুর স্বপ্নে গুপ্তধনের দেখা মেলার কথা বিশ্বাস করা যায়? সে নিয়ে বিতর্ক চললেও একটা তথ্য কিন্তু চমকে দেবে সকলকে। তথ্য বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে রয়েছে প্রায় 550 টন। আর সত্যিই যদি এই মহলের নিচে গুপ্তধন থেকে থাকে তাহলে তার পরিমাণ সরকারের সোনারও দ্বিগুণ। তবে রাজার ধনের খোঁজ এখনো না পাওয়া গেলেও তার অধিকার নিয়ে কিন্তু লড়াই শুরু হয়ে গিয়েছে। গ্রামবাসীরা বলছেন গুপ্তধনের তারাই দাবিদার। মানে গাঁও সে প্রস্তাব দিয়া কি আগে মেরে ইহা সোনে কা ভণ্ডার হ্যায়, খজানা হ্যায় তো রাষ্ট্র ইসমে খুলবা লিয়া যায়, আর জো বনে হামারে ক্ষেত্র কা বিকাশ ভি কিয়া যায়। প্রমাণ নিয়ে হাজির রাজার বংশধরেরাও। খজানা নিকলতা হ্যায় তো উস খজানে কা আগর থোড়া নিকলতা তো ক্ষেত্র কিলে কা বিকাশ, অধিক নিকলতা তো পুরে ক্ষেত্র কা বিকাশ কিয়া যায়। তো আমলোক উনকে চুক বংশজ হ্যায়, স্থিতি আমারি গড়বড়, হামে পুনঃ স্থাপিত কিয়া যায়। সাধু শোভন সরকারের শিষ্য বলছেন শোভন সরকারও চান সোনা উদ্ধারের পর তার একটা বড় অংশ দিয়ে যেন গ্রামের উন্নয়ন হয়। और इतना कुछ स्वर्ण भंडार है कि अगर लगाया जाए तो डोरिया खेड़ा और उन्नाव जिले में जगह भी नहीं लगाने के लिए, विकास के लिए, जहाँ तक मेरा अनुमान है। तो ये भारतीय रिजर्व बैंक में जाए और इस पूरे पूरे डोरिया खेड़ा क्षेत्र का विकास, पूरे जिले का विकास, उसके बाद धन बचे तो आपके पूरे मंडल का और प्रदेश का विकास इसी धन से होता रहे। সবার নজর এখন সোনার দিকে। সাধুর স্বপ্নই কি পাল্টে দেবে ভারতের ভাগ্য?
একদা পশ্চিমীদের কাছে সাধু সন্তদের দেশ ভারতকে কি একবিংশ শতাব্দীতেও সেই সাধুই পথ দেখাবে? উত্তর মহলের গর্ভে। পঙ্কজ ঝা, এবিপি আনন্দ।